রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মৌলিকভাবে পাঁচটি ভ্রান্ত আকীদা আমাদের সমাজে চালু আছে। ভ্রান্ত আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির, তিনি সব জায়গায় আসেন। আমাদের সমাজে ঈদ মিলাদুন্নবী বলেন, যে কোনো মিলাদের মজলিশ বলেন, সেখানে দেখবেন যে একটা চেয়ার সাজানো থাকে, একটা চেয়ার সাজানো থাকে, খালি রাখা হয়। উদ্দেশ্য হচ্ছে এখানে মিলাদের মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। বলুন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে চালু আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। আচ্ছা সোনামণিরা বলো তো, রাসূল কিসের তৈরি? মাটির তৈরি। আমাদের সোনামণিদেরকে আমরা এই ভুল আকীদার ঊর্ধ্বে সহি আকীদা, বিশুদ্ধ আকীদা যেটা, এটা আমরা তাদেরকে শিক্ষা দিচ্ছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا شنامونی شمبلون 2023 اوپولو کے آئیجیت آسکری شمبلون شمبلون تو شباب ہوتی মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত এবং সোনামণির সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ এবং সোনামণির সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, বাংলাদেশের বিভিন্ন জেলা ও এলাকা থেকে আগত সোনামণি বালক ও বালিকা বৃন্দ এবং অভিভাবক বৃন্দ, আমাদের সোনামণিরা আর ছোটবেলা থেকে যে আকীদা তারা শিখতে পারছে, অনেক আলেম ওলামা যারা সারা জীবন লেখাপড়া করেছেন, কামেল পাশ করেছেন, দীর্ঘদিন যাবৎ শিক্ষকতার ময়দানে মেহনত করছেন, তারাও কিন্তু এই বিশুদ্ধ আকীদা শিখতে পারছেন না। এমন একটি আকীদা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আকীদা, আল্লাহ সম্পর্কে আকীদা। আপনারা আগে শুনেছেন আমার টপিক দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আকীদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মৌলিকভাবে পাঁচটি ভ্রান্ত আকীদা আমাদের সমাজে চালু আছে, পাঁচটি ভুল আকীদা আমাদের সমাজে চালু আছে, যেই আকীদার বিপরীতে সঠিক আকীদা কিন্তু আমাদের সোনামণিরা জানে, কিন্তু দেশের অনেক আলেম ওলামারাও সেটা জানে না। যেমন এক নম্বর যদি বলে, আমাদের সমাজে চালু আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। আচ্ছা সোনামণিরা বলো তো, রাসূল কিসের তৈরি? মাটির তৈরি। দলিল বলতে পারবা? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা সূরা কাহফের কত নম্বর? 110 নম্বর আয়াত, সর্বশেষ আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূলকে, রাসূল আপনি বলে দিন যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। আর আমরা বলছি যে রাসূল হচ্ছে নূরের তৈরি, মাটির তৈরি। বাবা মার ঘরে কি নূর সৃষ্টি হইতে পারে বলো তো? তোমরা হতে পারে? বাপ মায়ের ঘরে যেখানে বাবা মা মাটি দিয়ে তৈরি, আদম সন্তান মাটি দিয়ে তৈরি, সেখানে তাদের সন্তান হিসাবে তাদের গর্ভে নূর কিভাবে আসে? একেবারে সাধারণ যুক্তি দিয়ে বললে কিন্তু এটা হয় না। তারপরে দলিল দিল তো আমাদের সামনে মজুদ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি দিয়ে তৈরি, নূর দিয়ে নন। আরেকটি ভ্রান্ত আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেন না, তিনি হায়াতুন নবী। আমাদের রাসূল কি মারা গেছেন না জীবিত আছেন? মারা গেছেন। দলিল বলতে পারবে? ছোট্ট একটা দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আর অনেক দলিল আছে। একেবারে সরাসরি যে হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা রাসূল সম্পর্কে, যে নিশ্চয় তুমি মৃত্যুবরণ করবে, তারাও মৃত্যুবরণ করবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন মৃত্যুবরণের কথা, আর আমরা বলছি তিনি হায়াতুন নবী, তিনি এখনো মরেন নাই, তিনি জিন্দা আছেন, জিন্দা নবী। এই সমস্ত ভ্রান্ত আকীদা পোষণ করা কি ঠিক? নিশ্চয় ঠিক না। আমাদের সোনামণিরা আর বিপরীতে সঠিক আকীদাটা পোষণ করে। আরেকটি ভ্রান্ত আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, তিনি অদৃশ্যের খবর জানতেন, এটাও কি ঠিক আকীদা? আর বলো তো গায়েবের খবর কে জানেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই কথা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, তাই না? এই বিষয়ে দলিল বলতে পারবে কেউ? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, এই ছোট্ট কথার আয়াতটাও যদি বলি, আল্লাহ নিকটে আছে গায়বের চাবি। তাছাড়া ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য আসমান জমিনের অদৃশ্য বিষয় সব আল্লাহ জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের খবর জানেন না, যদি জানতেন তাহলে তার জীবনে অনেক অনেক বিপদ আপদ ছিল, ভবিষ্যৎ অনেক জায়গায় তিনি মার খেয়েছেন। তো গায়েব জানলে তিনি কি তিনি মার খেতেন? তিনি জানতেন যে সামনে গেলে আমার ওই বিপদ আছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যতটুকু জানিয়েছেন তিনি ততটুকু জানেন। আগাম সংবাদ আর ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যতটুকু জানিয়েছেন তিনি ততটুকু জানেন, তার বাইরে তিনি কিছু জানতেন না, গায়েব জানতেন না। আরেকটি বিষয় হচ্ছে, আরেকটি ভ্রান্ত আকীদা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না। এ প্রসঙ্গে জাল হাদিস একটা চালু আছে, লাউলাকা লামা খালাকতুল আফলাক, নবী তোমাকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে জগতের কোনো কিছু সৃষ্টি করতাম না, এটা একটা জাল হাদিস। আরও অনেক জাল হাদিস আছে, আদম আলাইহিসাল্লাম যখন ভুল করলেন, আল্লাহর কাছে তওবা করলেন, ক্ষমা চাইলেন, জান্নাত থেকে বেরোয় এসে তখন তিনি রাসূলের নাম ধরে ক্ষমা চাইলেন। তা আল্লাহ বললেন, তুমি রাসূল সম্পর্কে মুহাম্মদ সম্পর্কে জানলে কীভাবে? তখন আদম নাকি বললেন যে আমি আমাকে সৃষ্টি করার পরে আমি দেখলাম যে আরশের পায়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। দেখেন এরকম একটা জাল হাদিস বানানোর গল্প বানানো আছে। তো মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে জগতের কিছুই সৃষ্টি হতো না। আর একটা জাল হাদিস আছে, জান্নাত জাহান্নাম সৃষ্টি করতাম না যদি তোমাকে সৃষ্টি না করতাম। এই সমস্ত জাল হাদিসের ভিত্তিতে আমাদের সমাজের যারা মানে সাধারণ মানুষ বলেন, আলেম ওলামা বলেন, এই ভ্রান্ত আকিদাগুলো তাদের মধ্যে আছে। আমরা বিপরীতে আমাদের সোনামণিদেরকে সঠিক আকিদাটা তাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি। এবং পাঁচ নম্বর আরেকটি ভ্রান্ত আকিদা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির, তিনি সব জায়গায় আসেন। আমাদের সমাজে ঈদ মিলাদুন্নবী বলেন, যে কোনো মিলাদের মজলিস বলেন, সেখানে দেখবেন যে একটা চেয়ার সাজানো থাকে, একটা চেয়ার সাজানো থাকে, খালি রাখা হয়। উদ্দেশ্য হচ্ছে এখানে মিলাদের মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। বলুন, নাউজুবিল্লাহ। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আসতে পারবেন? মিলাদের মজলিসে আসার কোনো ক্ষমতা তার আছে? এই সমস্ত ভ্রান্ত আকিদা আমাদের সমাজে চালু আছে। এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পাঁচটি আকিদা আমরা বললাম ভুল, এরকম আল্লাহ সম্পর্কে আর অন্যান্য বিষয় সম্পর্কে, আখেরাত সম্পর্কে অনেক ভুল আকিদা বিশ্বাসের মধ্যে আমরা আসলে নিমজ্জিত আছি। তো আমাদের সোনামণিদেরকে আমরা এই ভুল আকিদার ঊর্ধ্বে সহি আকিদা, বিশুদ্ধ আকিদা যেটা, এইটা আমরা তাদেরকে শিক্ষা দিচ্ছি। তো এই সংগঠনের প্রয়োজন আছে না ভাই? যারা মুরব্বী তারা বলেন আছে তো নাকি? আলহামদুলিল্লাহ, আজকের এই যে সোনামণির এই যারা আজকে উপস্থিত হয়েছেন, আর বিশেষ করে 10,000 ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছেন, তাই না, এই সাংস্কৃতিক প্রতিযোগিতায়। তাহলে 10,000 যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তার মানে কি 10,000 ছাত্রছাত্রী সোনামণি কোচিক আছে, তারা কিন্তু এই হাদিসগুলি মুখস্থ করেছে, আকিদাগুলি মুখস্থ করেছে, এবং যে বিষয়গুলো ছিল সবগুলি তারা মুখস্থ করেছে। এটা কিন্তু একটা বিশাল সফলতা আলহামদুলিল্লাহ। এখানে পুরস্কৃত হয়তো সবাই হবে না, কিন্তু তাদের এই যে এতগুলো সন্তানের কাছে, সোনামণির কাছে এই আকিদাগুলি বা এই হাদিসগুলি শেখানো গেল, এটা নিঃসন্দেহে একটা বিশাল সফলতা। তা আমরা আশা করব যে আপনারা যারা অভিভাবক আছেন তারা সোনামণির সংগঠনের প্রতি আরও আরও যত্নশীল হবেন, সোনামণির সংগঠনকে আরও কীভাবে মানে প্রসারিত করা যায়, কীভাবে শাখা বৃদ্ধি করা যায় প্রত্যেকটা মাদ্রাসায়। আমাদের তো আলহামদুলিল্লাহ এখন অনেক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে বা হচ্ছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সোনামণির শাখা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন সত্যিকার অর্থে সহি আকীদা শিখতে পারি, সহি আমল করে আমরা যেন আমাদের আখেরাতকে সমৃদ্ধ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আকুল কাউলি হাদা, ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।